এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা ফেরার পর আমি আমি পরিবার নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম পরিবারের প্রত্যেকটা মানুষ মিলে আবার সবাই হই হই করে থাকবো, আনন্দে থাকবো, সবাই একসাথে থাকবো, কিন্তু কিছুই তো হচ্ছে না। দিনের পর দিন যে স্বপ্নগুলো কেকে মাটি হয়ে যাচ্ছে। হ্যাঁ কি করবো মঞ্জু, দাদা কেন বুঝতে পারছে না, কেন এরকম করছে? শুধু অভিত নয়, আজকে অদিতির ব্যবহারও আমার আমাকে ভীষণ অবাক করেছে। যে অদিতি মঞ্জুকে এত ভালোবাসত, সেই অদিতি সবার সামনে মঞ্জুর বিরুদ্ধে ওকে ভুল বুঝে এত কথা বলল। জানো তো আমি না অভিতার ব্যবহারে অবাক হইনি, কিন্তু বৌদির ব্যবহারে সত্যি। না না মঞ্জু, আমি আমি ঠিক জানি যে অদিতি নিজের বুদ্ধিতে সমস্ত কিছু করছে না। ওই নন্দিতা দেবী, প্রদীপ বাবু, ওরা নিশ্চয় পিছনে কলকাঠি নাড়ছে। আমার কিন্তু বেশ কদিন ধরে মনে হচ্ছে যে ওরা না আমাদের এই যে সুখের সংসার এটাতে আগুন লাগাবার চেষ্টা করছে। অন্য কোনো কারণ নেই, ওই যে মেয়ের সঙ্গে অর্জুনের বিয়েটা দিতে পারেননি সেই রাগ থেকে এটা করছেন। ওনারা ওনাদের রাগ নিয়ে বাড়ি থেকে বেরোবে, দুধ কলা খাইয়ে কাল সব পোষার কোনো মানে নেই। মানে অর্জুন কি করবি তুই? সেটা অনেকদিন আগে করা উচিত ছিল। ওই তিনজনকে এই বাড়ি থেকে বের করতে হবে। বাড়ি থেকে ঝামেলা বেরোলেই বাড়ির ঝামেলা মিটবে, নাহলে এটা কখনো মিটবে না। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিস না অর্জুন, আমার কথাটা শোন। অভি ওদেরকে ভীষণ ভালোবাসে, ওই নন্দিতা দেবী, প্রদীপ বাবু ওদের প্রচন্ড ভালোবাসে। ওদের সঙ্গে যদি অভিও বেরিয়ে যায় তাহলে অদিতি মুনিয়া ওদের কি এখানে রেখে যাবে? অদিতি মুনিয়া ছাড়া এই পরিবারটিকে পরিবার থাকবে অর্জুন, তুই বল কি করব? আমি কি করব, এই পরিবারটাকে আমি বাঁচাবো কি করে? আমার মতে একটা উপায় আছে। কি উপায়? অভিতার সাথে এই ব্যাপারে সরাসরি কথা বলা দরকার। আমি বলছি মঞ্জু, এই ভুলটা করিস না, এটা ভুল করবি তুই। কাজটা করার আগে কেন ভুল বলছো? না না, আমারও মনে হচ্ছে কাজটা ভুলই হবে। আমার অভিজ্ঞতা যা বলছে তাতে অভি কোনো কথাই, কারো কোনো কথাই কানে তুলবে না এখন। তাহলে আমি একটা কথা বলবো শুনবি? আমি বলছি কি যে তোরা নিজেদের কাজে মন দে অর্জুন, তুইও নিজের জন্য টুকটুক করে একটা ভালো কাজ খুঁজে নেওয়ার চেষ্টা কর, দেখবি কাজে ব্যস্ত হয়ে গেলে মনটা ভালো থাকবে। আর ওই অভিরাও তোদের নানান দোষ খুঁজে বেড়াবার আর কোনো সুযোগ পাবে না। আস্তে আস্তে দেখবি সবটা ঠিক হয়ে যাবে, অন্তত এটা আমার বিশ্বাস। আমি কাল থেকেই একটা কাজ করছি। কাজে না, তোমাদের দুজনের অকাজের দিকে মন দেওয়ার সুযোগটা তাহলে এবার আরো ভালো করে তৈরি করে দিতে হবে। দিস ইজ দ্য হাই টাইম। বুঝলেন, পুলিশের চাকরি যে এত আনন্দের হতে পারে সেটা যদি রসুলপুরে আমার পোস্টিং না হতো তাহলে আমি জীবনে বুঝতেই পারতাম না। আর আমাদের হাত আপনার মাথার উপরে না থাকে সেটা বটে, সেটা বটে। দেখো মানে মঞ্জু ঘরেকে হাজারটা ঝামেলার মধ্যে আটকে রেখে এই যে নিজের পকেট ভরানো, সেটা কি সৌভাগ্যের ব্যাপার বলুন তো। হ্যাঁ আমাদের কথা মতো চলুন, পকেট এইভাবেই ভরতে থাকবে, তবে কোনো ফাঁকিবাজি চলবে না কিন্তু। হ্যাঁ ফাঁকি মারলে দেখবেন আমাদের টাকা দেওয়াতেও ফাঁক পড়ছে। এই দেখুন এই দেখুন, আরে হাতের লোক কিন্তু পায়ে ঠেলে নাকি। হ্যাঁ নিন ধরুন। আবার টাকা? এই একটা কাজের জন্য কবার টাকা পাবেন আপনি? আরে মন থেকে দিচ্ছে যখন দিতে দিন না, গরিবের সংসারে দুবেলা একটু মাছ মাংস ঢুকবে তাতে তো ভগবান আপনার আশীর্বাদ করবে বল। যাই হোক একটা ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান করার আছে। কি বিষয়? আরে আজকে সকালবেলা হঠাৎ মঞ্জু চেক পোস্টে পৌঁছে যায়, আর আপনাদের যে অ্যাম্বুলেন্সটা আছে সেই অ্যাম্বুলেন্সটা ধরে আর নাম্বার প্লেটটা চেক করে দেখে যেটা ভুয়ো নাম্বার চেক, সে তো কারো কথা শুনবে না, সে চেক করবেই। দুলাল ধর থাকতে কি সেটা হয়, আমি সময় মতো স্পটে পৌঁছে গেলাম আর পৌঁছে গেলে সোজা থানা নিয়ে চলে এলাম। কিন্তু তাও আপনাদের বলছি যে একটু চোখ কানগুলো একটু খোলা রাখবেন। শুনুন মঞ্জু থাকবে আর আমাদের কাজে চোনা ফেলবে না, মানে ফেলার চেষ্টা করবে না, এটা তো আপনার ভাবাই ভুল। যাই হোক ওইসব নিয়ে চিন্তা করবেন না, আমরা সব দেখে নেব। আচ্ছা
মধ্যে আর কোনো বাধা নেই। বাধা নেই বলে কি করতে চাইছ? মঞ্জু, সরি। হঠাৎ কিসে সরি? না, তোর ফুল সজ্জার রাতটা নষ্ট হয়েছে তাই। অর্জুন, প্রথমত এটা শুধু আমার ফুল সজ্জা ছিল না, আর দ্বিতীয়ত তুমি তো কিছু করোনি, তাহলে তুমি কেন সরি বলছো? দেখ মঞ্জু, ফুল সজ্জার রাত থেকেই প্রত্যেকটা স্বামী স্ত্রীর জীবন আবার নতুন করে শুরু হয়। আমি মনে করি একজন ছেলের জীবনের থেকে একজন মেয়ের জীবনে ফুল সজ্জার রাতটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সে তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসে থাকে, তার প্রথম রাত, আর সেই দিনই একজন মেয়ে তার স্বামীকে সব থেকে ভালো করে চিনতে পারে। মঞ্জু, আর আমি পারিবারিক ঝামেলার জন্য এই রাতটা তোর থেকে কেড়ে নিয়েছি, সেই জন্য আমি সরি। আবার নিজের ঘরে দোষ নিচ্ছে, যেটা হয়েছে তাতে কি তোমার কোনো হাত আছে? আছে মঞ্জু, আমার তোর কথা শোনা উচিত ছিল, আমার বোঝা উচিত ছিল আমার দাদা আর আগের মানুষটা নেই, যাকে ভালোবেসে আমি এত কিছু করলাম। অর্জুন, এখন এসব কথা থাক না। মঞ্জু, আমার মনের মধ্যে যে কি চলছে আমি সেটা তোকে বলে বোঝাতে পারব। আমাকে বোঝাতে হবেও না, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। আমি তো এসব নিয়ে কথা বাড়াতেই চাইছি না। আরে বাবা, আমরা তো একে অপরকে ভালোবাসি, বাকিটা এমনিতেই দুজনে একসাথে থাকলে ঠিক হয়ে যাবে। আমি যদি আগে জানতাম আমার বরটা কথায় কথায় মুখ গোমড়া করে থাকে, তাহলে 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 কাতুকুতু দিয়ে হাসানোর মতো একটা যন্ত্র কিনে রাখতাম। এরকম গোমড়া মুখুক উত্তম পেঁচার মতো বর দেখতে কার ভালো লাগে বলতো? এই কি বললি তুই? আমি তুমি হুতুম পেঁচা বললি? আমি আমি হুতুম পেঁচার মতো দেখতে? জনকে আয়নায় মুখটা দেখো। এই আমি হুতুম পেঁচা হলে তুই কি? আমি দাঁড়াও বলছি, দেখে বলছি। আমি আমি খুব মিষ্টি, খুব মিষ্টি একটা মেয়ে। সত্যি তারা বিশ্বাস হচ্ছে না? না, মানে আমি দেখ প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করি না, বুঝলি? প্রমাণ? হ্যাঁ, এবার চেক করি। এখনো বুঝতে পারোনি? বুঝে তো আমি অনেকক্ষণ হয়ে গেছি, তুই মিষ্টি এটা প্রমাণিত। তাহলে মানে আমি শুধু এটা চেক করছিলাম, তুই রসগোল্লার মতো মিষ্টি নাকি কালাকান্দ? অর্জুন মার খাবে এবার, অনেকক্ষণ ধরে পাল্লা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো। মঞ্জুর শ্বশুর বাড়িতে একটা ছোটখাটো দামানল লেগে গেছে। ঈশানী ফোন করে এখন সেই খবরটাই দিল। মঞ্জুরে এখন কোন ঠাসা? Quite expected. তাহলে চলো এই আনন্দে একটু বসো। মানে কি, তুই তো আমার আর মান সম্মান কিছু রাখলি না। আরে বসুন 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 না ম্যাডাম, বসুন, আগে আনন্দ আগে ফুর্তি পরে মান সম্মান। As you requested. আর আপনি তো ভাগ্যবান, এই যে দিনের পর দিন আমাদের সাথে একই আসরে বসে মদ খাচ্ছেন, আমরা সেই জায়গাটা আপনাকে দিয়েছি। সেটা অস্বীকার করছিও না, কোনদিন করেছি বল না। Cheers. 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 তাহলে মোদ্দা কথা হলো, মঞ্জু এখন ওর শ্বশুর বাড়ি নিয়েই ব্যস্ত থাকবে, এর বাইরে আর কিছু ভাবতেই পারবে না। আরে ভাবতে দেবো না, ওকে থানায় নিয়ে এলে ভাবতে দেবো না। আপনাদের যে ড্রাগসের যে ব্যবসাটা, সেই ব্যবসাটা অনেক দূরস্থ। সুমন দাস, ওই কেসটা নিয়েও যাতে কোনো রকম ভাবতে না পারে সে ব্যবস্থা আমি করছি। তার মানে খেলা তো এখন আমাদের পকেটে, তাই তো? হ্যাঁ,
এখনো পর্যন্ত তো সব ঠিকঠাকই আছে, তবে টাকাগুলোকে না অন্য কোনো কাজে লাগানোর কথা ভাবতে হবে। মানে আফটারঅল বেআইনি ইনকাম, কালো টাকা তো যখন তখন সরকারি অফিসার কিন্তু সারপ্রাইজ ভিজিট দিতে পারেন। তাহলে কি হবে মন? কি হবে? টাকাগুলোকে বাড়িতে রাখা চলবে না বুঝলি, টাকাগুলোকে এখান থেকে অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে। আমার মনে হয় কোথাও একটা ইনভেস্ট করার কথা ভাবলে ভালো হয়। আপনি চিন্তা করবেন না, হয়ে যাবে। একের পর এক গোল করে যখন জেতার সম্ভাবনা বাড়াতে পেরেছি, আর মঞ্জুকে যখন কোণঠাসা করে কেস খাওয়াতে পেরেছি, এই ব্যবসার করা টাকা ইনভেস্টমেন্টের ব্যবস্থা হয়ে যাবে। চিয়ার্স। মঞ্জু, মঞ্জু, আপনি এত রাতে আমাদের বাড়িতে কি হয়েছে? মঞ্জু, মঞ্জু, তুমি আমার ছেলেকে বাঁচাও। মঞ্জু, আমি তো আপনার ছেলের কি হয়েছে? আমি বুঝতে পারছি না, আপনি একটু খুলে বলবেন কি হয়েছে? আমার ছেলে ড্রাগের ওভারডোজে মরতে বসেছে মঞ্জু, হসপিটালে ভর্তি। আপনার ছেলেকে বাঁচানোটা ডাক্তারের হাতে, কিন্তু রসুলপুরকে, এই সমাজকে, এই দেশকে ট্রাগের হাত থেকে বাঁচানোটা আমাদের হাতে। এই কাজে কি আমি আপনাকে পাশে পাবো? আমি তোমাকে কথা দিচ্ছি মঞ্জু, আমি তোমার পাশে থাকবই। আমার ছেলে যা ক্ষতি হওয়ার সেটা তো হয়েই গেছে, মানুষের যাতে আর কোন রকম কোনো ক্ষতি না হয় সেটা আমি দেখব মঞ্জু, আমি দেখবই। তার মানে চোরের 7 দিন কেটে গেছে, এবার গৃহস্থের 1 দিন। ট্রাক ডিলারদের জন্য রসুলপুরের চেকপোস্ট, রাস্তা এবার সব বন্ধ হবে। ডাক্তারবাবু, বলছি ওনার ছেলে কেমন আছে? দেখুন, পেশেন্টের কন্ডিশন আগের থেকে কিছুটা বেটার, তবে কাল সকালের আগে কিছু বলা যাচ্ছে না। আপনারা বাকি ডিটেইলস সিস্টারের কাছে জেনে নিন, আমার কিছু পেশেন্ট দেখার আছে। এক্সকিউজ মি। স্যার, স্যার, আপনি টেনশন করবেন না, উনি তো বলেন আগের থেকে ভালো আছে, আপনার ছেলে ঠিক সুস্থ হয়ে যাবে। ওজন কি দেখছ? না, ডাক্তারবাবুকে কেমন একটা অদ্ভুত লাগলো, মানে কেমন একটা তাড়া উড়ে বেরিয়ে গেল টেনশনে। উনি তো বললেন পেশেন্ট দেখতে যাচ্ছেন, কিন্তু এত রাতে তো পেশেন্টের এত প্রেশার থাকার কথা না। হ্যাঁ, হয়তো ইমার্জেন্সি হতে পারে, কিন্তু ঠিক লাগছে না ব্যাপারটা বুঝলি। এইটা তো খেয়াল করিনি, এবার তো আমারও সন্দেহ হচ্ছে। কি করছেন?
সম্পত্তি আপনারা ভাঙচুর করতে পারেন না। শান্ত হন আপনারা। সুবীর কাকা আর সুকুমার তো মারা গেছে, কিন্তু ওনারা তো সুস্থ ছিলেন। কি বলছো? আপনারা তো সবাই বিক্রি হয়ে গেছেন, আমরা বুঝি বুঝি সব বুঝি, কিন্তু সব বুঝেও আমাদের চুপ করে থাকতে হয়। আমাদের তো গ্যাটের জোর নেই, তাই আমাদের কথা কেউ শুনতে চায় না। তোমরা একটু বলবে কি হয়েছে? তোমরা তো আমাকে বিশ্বাস করো, সুবীর কাকাটা কিভাবে মারা গেছে আমাকে বলো না। বেশ মদ খেয়ে রে মঞ্জু, বস্তির পাশে যে মদের ঠেকটা আছে ওরা দুজনে ওখানে মদ খেয়েই মরেছে, সব শেষ হয়ে গেল রে মঞ্জু। শেষ নয়, সবে শুরু হয়েছে। মানুষকে নেশা করিয়ে যারা তাদের সর্বস্ব শেষ করে, তাদের শেষ হওয়ার সময় শুরু হয়ে গেছে। তোমরা সবাই আমার সাথে থানায় চলো। মঞ্জু, থানায় কেন? সেটা থানায় গেলেই বুঝতে পারবে। চলো। হ্যালো, হ্যাঁ তুমি ভাতটা বাড়ো, আমি আসছি। বলো হরি পরিমল, 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 বলো হরি বলো হরি বলো হরি বলো হরি পরিমল, বলো হরি পরিমল, বলো হরি রসুলপুরে ড্রাগস মদ সব বেআইনি কারবারিদের আপনি ধরার জন্য যে নাটকটা চালাচ্ছেন, সেই নাটকটা আর কতদিন চলবে? এই মঞ্জু ভাই, আমার থানার সামনে দাঁড়িয়ে আমার কনস্টেবল তোমাকে তোমাকে কৈফিয়ত চাওয়ার সাহস কে দিয়েছে? কৈফিয়ত মঞ্জু একা চাইছে না স্যার, এখানে উপস্থিত সবাই চাইছে। রসুলপুরের বুকে আর কতদিন বেআইনি কাজ প্রশ্রয় পাবে? দুলাল ধর, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। তাড়াতাড়ি গোটা রসুলপুরটাই শ্মশান হয়ে যাবে। যদি কিছু বলার থাকে তাহলে গলা নামিয়ে শান্ত হয়ে বলো। আমাদের সবার দেওয়ালে পিঠ থেকে গেছে স্যার, আর শান্ত ভাবে কথা বলার মতন জায়গায় আমরা নেই। কড়াকড়ি করতে হবে, প্রত্যেকটা গাড়ি ভালোভাবে চেক করতে হবে, এই কথাটা দিতে হবে, নইলে ডেড বডি সরবে না। ঠিক
ঠিক আছে। আরে সব কথা স্লোগানের মতো বলার কি আছে? ঠিক আছে, কি প্রবলেমটা কি? এক এক করে বললেই তো হয়, বলুন কি প্রবলেম? ওই মদের ঠেকের মালিকের নামে আপনি ডায়েরি লিখুন। এফআইআর আপনাকে নিতে হবে স্যার। মামদুবাজি হচ্ছে? হ্যাঁ, মানে থানাটা কি তোমাদের কথা মতো চলবে নাকি? সরে যাও, তোমরা পিছিয়ে যাও, আইন নিজেদের হাতে তুলে নিও না, আইনের উপর ভরসা রাখো। আমরা তো বেআইনি জিনিস নিয়ে প্রতিবাদ করতে এসেছি, নিজেদের হাতে আইন তুলে নিতে পারি না আমরা। এই বাবু, আপনার কি আক্কেল টাকেল বলে কিছু নেই? আপনি ভুলে গেছেন আপনি একজন পুলিশ? আপনি ওদিকে কি করছেন? আপনার এদিকে থাকার কথা, কি করছেন মঞ্জুদের সঙ্গে? আমি এখন থানার মেজবাবু নই স্যার, আমি এখন একজন অসহায় বাবা। আমার ছেলে ড্রাগের নেশায় হসপিটালে ভর্তি স্যার, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি ধীরে ধীরে বুঝতে শিখেছি, তাই আজ আমি মঞ্জুর পাশে আছি।